নমস্কার বন্ধুরা, আমি আরজে পাল। স্মার্ট ত্রিপুরা চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করুন। এবং বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা অনলাইন বিজিবি মেম্বারশিপ করবেন। বিজিবি সদস্য হওয়ার জন্য অনলাইন মেম্বারশিপ কাটা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে অনলাইন মেম্বারশিপ কার্ডটি বার করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে আমি দুটি বন্ধুরা আপনাদেরকে আমি দুটি পদ্ধতি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনারা যে একটি নাম্বার দেব, টোল ফ্রি নাম্বার, তাতে মিস কল দেবেন। দেখা দিচ্ছি আমি নাম্বারটি, 8980808080। দেখুন ভালো করে বন্ধুরা, নাম্বারটি 8980808080, চারবার 80। এই নাম্বারটিতে কল দেওয়ার পর আপনার লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। মিস কল দেওয়ার পরে আপনার মোবাইলে একটি SMS আসবে, সেই SMSটি ওপেন করে সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি আপনি ওপেন করে সেই পেজে চলে যাবেন। তো আমি এবার আপনাকে দেখাচ্ছি না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনি ডাইরেক্ট সেখান থেকে কাজটি করতে পারবেন, মেম্বারশিপ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি ডাইরেক্ট সেই লিঙ্কে। তো লিঙ্কটি ওপেন করার পর বন্ধুরা দেখে নিন, এইরকম আসবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়, ইংলিশই থাক, অসুবিধা নেই। আপনি যদি চান এটাকে ল্যাঙ্গুয়েজ বদলাতে পারবেন, বাংলা করলে বাংলাও করতে পারবেন, আমি ইংলিশই করছি। তো দেখুন বন্ধুরা, প্রথম রয়েছে যে নেম, এখানে সর্বপ্রথম আপনি নামটি লিখবেন, আপনার পুরো নাম লিখবেন। তারপর দেখুন মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার দেবেন যেটি আপনার সঙ্গে আছে, অর্থাৎ এটাতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি প্রয়োজন হবে কিছু কিছুক্ষণ পরেই। তারপর দেখুন পিন নাম্বার, সেখানে আপনার পিনটি লিখবেন, সেটা আপনি কোনো অন্য বিজিবির মেম্বার আছেন কি না, অন্য কোনো পদে আছেন কি না সেটি বলছে, কোনো মেম্বার আছেন কি না সেটি আপনি নই রেখে দেন, যদি আপনি থাকেন তাহলে ইয়েস করতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা রয়েছে ইমেল আইডি, সেখানে আপনার একটি ইমেল আইডি দেবেন। তারপর বন্ধুরা স্টেট, আপনি কোন রাজ্য থেকে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মণ্ডল অর মণ্ডল বা ডিস্ট্রিক্ট আপনি যে কোনো একটি লিখতে পারবেন, আপনি মণ্ডলের নামও লিখতে পারবেন বা আপনার ডিস্ট্রিক্ট, আপনি যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটি লিখতে পারবেন। তারপর বন্ধুরা এখানে আপনার পুরো অ্যাড্রেসটি দিয়ে দেবেন, পুরো ঠিকানাটা লেখার পর এখানে আপনার লোকসভা, লোকসভাটি আপনি কোথায়, বন্ধুরা আপনাকে আমি একটু ফিল আপ করে দেখে দিচ্ছি, না হলে এখানে আসছে না, অপেক্ষা করুন। তারপর দেখুন বন্ধুরা লোকসভা, তো লোকসভা আপনি, আমি বন্ধুরা ত্রিপুরা ইস্ট সিলেক্ট করলাম। তারপর দেখুন বন্ধুরা, এরপর দেখুন বন্ধুরা বিধানসভা, আপনি বিধানসভা কোন কেন্দ্র থেকে দেন, খোয়াই, আসামবাড়ি, তেলিয়ামুড়া, কৃষ্ণপুর, সাতাশ কল্যাণপুর, পুরন্দর, আপনি যেই যেই বিধানসভা থেকে সেই বিধানসভাটি সিলেক্ট করে নিন। আমি যেমন ধরলাম সাতাশ কল্যাণপুর প্রমোদনগর। হ্যাঁ, তারপর বন্ধুরা আপনি ফিল না মেল না ফিমেল, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আর আধার যারা তার আধার দেবে। হ্যাঁ, তারপর বন্ধুরা এখানে ডেট অফ বার্থ বসাবেন, বসানোর পর আপনাকে কে কোন মানে এই বিষয়ে আপনাকে জানিয়েছে সেটি চাইলে এখানে নাম, তার নাম লিখতে পারেন, মোবাইল নাম্বারটি বসাতে পারেন, মানে তার মানে হচ্ছে কে আপনাকে এই মেম্বারশিপ করার জন্য বলেছে, না না লিখলে নাও চলবে। তারপর বন্ধুরা এখানে কোনো আপনি তার আপনার পরিবারের কোনো মেম্বার অ্যাড করতে চান কি চান না, যদি চান তাহলে ইয়েসে ক্লিক করে এখানে আপনি নাম জেন্ডার লিখবেন, আর যদি কোনো মেম্বার অ্যাড করতে চান না তাহলে নোতে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর বন্ধুরা এখানে সিলেক্ট করবেন ক্যাটাগরি, আপনি এসসি, এসটি, ওবিসি না জেনারেল, আমি জেনারেল সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা দেখুন একটি ক্যাপচা কোড আসবে,
হ্যাঁ, যেমন 1+6 এখানে কত হবে আপনি বসাবেন, আপনার বন্ধুরা অন্যরকমও আসতে পারে, ধরুন আমি এখানে 7 বসালাম, তারপর বন্ধুরা এখানে একটি ফটো আপলোড করতে হবে। আপনি চাইলে আপনি গ্যালারি থেকে ফটো একটি সিলেক্ট করে নেবেন, আমি আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি। বন্ধুরা আমি সিলেক্ট করে নিলাম আমার একটি ফটো, ফটো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে জেনারেট ওটিপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে নাম্বারটি আপনি দিয়েছেন সেখানে একটি ওটিপি আসবে। বন্ধুরা 1 মিনিটের মধ্যে সেই ওটিপিটি এখানে বসাতে হবে, বসিয়ে সাবমিট করার পর আপনাকে দেখে দিচ্ছি হয়ে যাবে। সাবমিট করলেই আপনার অনলাইন মেম্বারশিপ হয়ে যাবে, তারপর দেখবেন ডাউনলোড এবং শেয়ার রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার মেম্বারশিপ কার্ডটি পেয়ে যাবেন। এইরকম হবে বন্ধুরা মেম্বারশিপ কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।